আজ আমার তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, বাঁধা আছে, তো ওইগুলো খুলবো, খুলে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। এটার খুব অবস্থা খারাপ, গাড়িটা পুরো কাদা, পুরো একদম প্যাচ প্যাচ পড়ে ভর্তি হয়ে গেছে পুরো গাড়ি। আর চা চলে এসছে, এবার চা আর পকোড়া খাবো, এখন বাজে 5:30, তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমরা এখন আছি ক্যাম্পে, বাজে 9:00, আর সকালের তো ভিউ দেখানো হয়নি, সকালে যখন এসেছিলাম তখন বাজে 5:00 বেজে গেছিলো, তো দেখাতে পারিনি। কালকে সকালে তোমাদেরকে সেই ভিডিওটা দেখিয়ে দেবো, নাইটের কিছু ভিউ দেখাই তোমাদেরকে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কে ওখানে খাওয়া দাওয়া হবে, তো নিচে ক্যাম্প আছে, তো নিচে ক্যাম্প আছে, ক্যাম্পটা তোমাদেরকে চলো দেখো, রাস্তাটা দেখো, দেখে প্রায় অনেকটা নিচু নামতে হবে, বাস ওরা হয় আমার পেছন পেছন, তো এখান থেকে সব আমার সঙ্গে যাচ্ছে। কি অবস্থা, অনেকটাই নামতে হবে সিঁড়িটা দিয়ে, হেভি জায়গা, মারাত্মক জায়গা, মানে রাত্রিবেলায় মানে এতটার অফরোডিং করার পর মানে সার্থক হয়ে গেছে, প্রচুর অফরোডিং, ক্যামেরায় সেটা বোঝা যাবে না, এখানে যতক্ষণ না আসবে কেউ বুঝতে পারবে না যে এতটাই অফরোডিং, পুরো রাস্তাটাই অফরোডিং করে আসার পর জায়গাটা এসে সামনেই শুনতে পাচ্ছ একটা সাঁসা করে আওয়াজ হচ্ছে। দুটো টেন্ট আছে, দুটো টেন্ট, আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। লাইট আছে, কমোড আছে, আর বাইরে বেসিন আছে একটা, এদিকে একটা, ওই দিকে দূরে একটা দেখতে পাচ্ছ, ওটা ওই একটা টেন্ট, টোটাল দুটো টেন্টে আছি আমরা, আর ওইখানে বাথরুম। তো সকালবেলা আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো, এখানকার টোটাল ভিউটা দেখিয়ে দেবো, এখন অন্ধকারে কিছু দেখাতে পাচ্ছি না, যতটা রাত্রিবেলা দেখানো সম্ভব সেইটুকুনি দেখালাম। কালকের সকালবেলায় আমি টোটাল এখানকার কত কী খরচা না খরচা সব কিছুই তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো, তো এখন খেতে যাব, আর খেতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু গিয়ে শোব, তো সবাইকে গুড নাইট, আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড মর্নিং ফ্রম জিদাং, রাত্রে কিছু দেখানো হয়নি তোমাদেরকে, জিদাংয়ে মিনিমাম কেউ আসে না, এটা টোটালি একটা পুরো অফরোডিং রাস্তা, পুরো পুরোটাই অফরোডিং রাস্তা। আগের ব্লগে তোমরা যারা যারা দেখেছিলে রাস্তা বুঝতেই পেরেছ, তো আজকেরও সেম রাস্তা দিয়ে এলওয়াংয়ে যাওয়া হবে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আর আমাদের এখানকার টোটাল ভিউটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। দূরে দেখতে পাচ্ছ, দূরে একটা ব্রিজ আছে, এদিক থেকে ওদিকের মানুষজন আসে, ওদিক থেকে এদিকে আসে, আমাদের রাত্রের ট্রেনটা এ ঠিক এর নিচে আছে, দেখতে পাচ্ছ দুটো ট্রেন, তো এইখানে আমরা ছিলাম। ভিউটা দেখো তোমরা, থেকে ভিউটা দেখালাম, এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখানে জিওর নেটওয়ার্ক সবসময় পাবে, অ্যাভেলেবেল আছে, আর বাদ বাকি এখানে কোনো নেটওয়ার্ক থাকে না, এটা একটা মেন ব্যাপার, তোমরা এখানে যখনই আসবে তো তোমরা জিওর নেটওয়ার্ক ইউজ করবে, কারণ এখানে জিও ছাড়া কিচ্ছু চলে না, কোনো কিচ্ছু চলে না, এটাই মেন প্রবলেম।
তোমাদেরকে ভিউটা দেখালাম, এখানকার টোটাল ভিউটা দেখালাম, কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এবারে আমরা একটু চাটা খাবো, খেয়ে আর এখান থেকে ড্রেস ফ্রেস পরে বেরিয়ে যাবো। এইখানকার যে প্যাকেজে আছি তো টোটাল হচ্ছে পার হেড 1200 টাকা করে পড়বে, খাওয়া দাওয়া সব কিছু 1200 টাকা পড়েছে টোটাল, থাকা টেন্ট ফেন্ট নিয়ে সব কিছুই 1200 টাকা পড়েছে। ও বহুত আচ্ছা লাগা পানি, এই টাইম তো একদম পারফেক্ট হ্যাঁ। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এটা স্টার্ট দিয়ে রেখেছি, আর গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, অফরোডিং পুরো রাস্তা, আবার সেই সেম রাস্তায় যেতে হবে আমাদের। তো গাড়িটা তোমাদের চলো দেখাই, গাড়িটার অবস্থা দেখো, ব্যাগটা বাঁধা কমপ্লিট, আর গাড়িটা স্টার্ট দিয়ে রেখেছি অন্তত। এদের গাড়ি বাঁধা কমপ্লিট, গাড়ি স্টার্ট দেওয়া, আর রিতমের গাড়িও বাঁধা। তো এখান থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমরা যেরকম এসেছিলাম ওরকম যেতে হবে, আর এখন যাব এলবংয়ে। তো বাই বাই গিদাং, তো বেরিয়ে গেলাম এখান থেকে, আমি একটু যাই ওখানে চলে যাব তারপরে আসবি। হ্যাঁ, তো একটা ওয়াটার ক্রসিং আছে, তো ওয়াটার ক্রসিংটা পার করব, চল চল। জোশ ভাই, জোশ ভাই হেভি চলছে, সাবাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো তোমরা বুঝতে পারছো না এই রাস্তাটা এতটাই খারাপ, এতটাই খারাপ যে পুরোটাই অফরোড, পুরোটাই অফরোড। সাবাস সাবাস, দেখতে পাচ্ছ ওপর থেকে পুরোটাই ধস নেমেছে এদিকে, আর আমরা এদিক থেকে এলাম। তো এবারে যাব আরও ওপরে, খতরনাক রাস্তা আছে, খতরনাক। চলো তোমাদের, চলো দেখো তোমরা, পুরোটাই উঠতে হচ্ছে, পুরোটাই পুরোটাই, এক টানা পিক আপ ধরে রাখতে হবে ফার্স্ট গিয়ারে, নাহলে উঠবে না। চল, ব্যাগটা ঘুরেই একটা ব্যাগ, ও ভাই শুধু ওটা রাস্তা, ওটা উঠেই যেতেই হবে। কি ঠেলতে হবে, চল পিক আপ পাকা, জোরে 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 জোরে, চলো পাকিয়ে রাখো, পাকিয়ে রাখো, পাকিয়ে রাখো, চলো আবার যাওয়া যাক। এবার আমার পালা, চাকা তো, চাকা তো পুরো স্কিড খাচ্ছে ভাই, ওঠ। এখানে ঠেলতে হবে, গর্ত হয়ে গেছে তলায়, একটু ব্যাকেট ব্যাকেট তলায় একটা ইট দিয়ে দে, এটা ইটটা ভালো করে দে। ও ভাই বলছে, হ্যাঁ ঠিক আছে চল, ওইখানে একটা বড় গর্ত দে। ইয়ে ভাই আমি ব্রেক ধরে আছি, তুই এই এইটা দিয়ে দে, ধর চাকার লেভেলে দে পুরো। হ্যাঁ টানছি, দাঁড়া একটুখানি দেখে নি, এদিকটা বাঁ দিক দিয়ে টানতে হবে, চ তলায় ঠেকে গেছে, চ চল দাঁড়া দাঁড়া, চ পা ফেলার জায়গা নেই ভাই, পা ফেলবো কোথায়, ব্রেক ধরবো কোথায়,
और हैंडल तो काटा था पूरा शॉर्ट टर्न ना। কিরকম লাগছে বল, কিরকম লাগছে বল? খুবই ভালো লাগছে। পিলিয়ন নিয়ে আসলে কিন্তু খুবই চাপ, বুঝতেই পারছিস তো? একদম রাস্তাটা পুরোটাই এরকম। একা আসো, মনে যদি দম থাকে, মনে যদি সাহস থাকে, তবেই একা এসো। পারবে তো উঠতে? মাই জান, মাই জোশ, ওঠ। একবার স্টার্ট অফ হয়ে গেলেই গেল, উঠেছে। ও ভাই সাফ, তো কোথা থেকে আসলাম দেখো, ওই দেখো নিচে, অতটা নিচ থেকে আসলাম। এখন পুরো রাস্তাটাই এরকম, পুরো রাস্তাটাই। তো কারোর যদি ইচ্ছা হয় একবার এসে, যাদের এরকম খুব ইচ্ছা যে গাড়ি নিয়ে আসার, অফরোডিং করার, তো অফরোডিং বাইক নিয়ে এসো। কারণ R15 তো অফরোডিং গাড়ি নয়। তো আমার ইচ্ছা ছিল একটু আসার, তো সেই জন্যই আসা। কি ধরেছে এবারে? একটু ভালো রাস্তা পেয়েছি, আর এবারে উঁচুটা দেখো। তো ভিউটা দেখো জাস্ট অসাম লাগছে, পুরো ওই দিকটা মেঘ, পাহাড়ের কোলে মেঘ, আর পুরোটা একদম এই তলায় একদম দেখতে পাচ্ছ মাঠ মতো আছে, তা পুরো মাঠ আছে, পুরো ফুটবল খেলে দুদিকে। আর মেঘটা দেখো সেই অসাধারণ লাগছে। তো চলো তাহলে একটু এগোনো যাক। এক আর দুই, এক নম্বর গিয়ার আর দু নম্বর গিয়ার ছাড়া এখানে চলবেই না। এখানে দেখো স্পিডটা কমেনি হালকা, এটা অনেকটা উঁচু, সেই জন্য এক নম্বর গিয়ারে ওপরে উঠছে গাড়ি 13-তে। দু নম্বর গিয়ারে নক করছে গাড়ি, যেতে চাইছে না। আবার একটু প্লেন রাস্তা হলো, আবার দু নম্বর গিয়ারে চলছে। উঁচু দেখো রাস্তাটা, আরে চল। ভাই মুরগির ছানাগুলো ঘুরছে, মুরগির ছানাগুলো একদম গাড়ির নিচে চলে আসছিল একটু হলে, তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম একটুখানি হালকা করে। তো তোমাদের ব্লগটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করো। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো ভিডিওর শেষে, ভালো লাগবে বেশ। আর এখান দিয়ে তোমাদের একটু ভিউটা দেখাই, লেভেলের ভিউ। এই দাঁড়াই, ভিউটা দেখো, এই মারাত্মক লেভেলের ভিউ, ভিউটা দেখো। ওফ রাস্তার কাজ হচ্ছে এইবারে, এদিক থেকে এবারে খারাপ রাস্তা শুরু, পুরো রাস্তায় কাজ হচ্ছে। ওরে বাপরে, পা রাখা যাচ্ছে না এতটাই কাদা, তলা ঠেকে যাচ্ছে। ওঠ,
ওটা জলে ভর্তি। ওরে বাপরে, এই চাকা লিক হয়ে গেছে, লিক হয়ে গেল আমার, এরকম যাচ্ছে কেন? এ বাবা, আরে চাকা টানছে না দেখি, অবস্থা দেখো তোমরা, ইস এ বাবা। আরে ওকে নাও, আচ্ছা ঠিক আছে, বড় বড় বোল্টার যাচ্ছে আর পুরো একদম, ইস ইস ভাই ধুলো, সামনে আর কিছু দেখা যাচ্ছে না, এত ধুলো, ইস। গাড়িটার অবস্থা দেখো, এলবঙ্গে চলে এসেছি আর গাড়িগুলোর অবস্থা দেখো, পুরো একদম অবস্থা খারাপ। এ নাম্বার প্লেটও দেখা যাচ্ছে না, এতটাই ধুলো, এতটাই ধুলো। চেনের অবস্থা দেখো, চেন হার্ড হয়ে গেছে, সব কটা গাড়ির এই অবস্থা। ভাই তোদের কি অবস্থা? এদের জ্যাকেটগুলোর অবস্থা দেখো, জুতো জুতো দেখা, জুতোগুলো নিচে দেখ, বেশ বেশটা কি হয়েছে, সাদা নীল জিন সাদা হয়ে গেছে, দেখো ধুলো দেখো, কামাল। আপ দেখো কামাল, মুখ চোখের অবস্থা এতটাই খারাপ কি বলবো। তো এতটা অফ রোডিং রাস্তা তো পার করে ইয়েলবঙে এসছি, তো ইয়েলবঙের রাস্তাটা দেখতেই পাচ্ছ, এদিক দিয়ে নিচের দিকে নেমে গেছে, তো এই রাস্তা দিয়ে যাব। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবারটা নেক্সট এপিসোডে, ইয়েলবঙের এপিসোড তোমাদেরকে সামনে আসবে। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে।